সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা হল একই জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করলে কোন দলিলটি টিকবে। প্রতারণামূলকভাবে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করলে উক্ত জমিতে কে অগ্রাধিকার পাবে, সম্পত্তি হস্তান্তর আইন 1882-এর 48 ধারায় স্পষ্ট বলা আছে। এই ধারায় হস্তান্তর বা সম্পত্তি বিক্রি দ্বারা সৃষ্ট অধিকারের অগ্রাধিকার নীতির অর্থ হল সময়ের দিক হতে যিনি প্রথম হবেন, আইনের দিক হতে তিনি অধিকার লাভ করবেন। কোনো সম্পত্তির আইনসঙ্গত মালিক যদি একই সম্পত্তি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করে, তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা নিরসন করার জন্য এই ধারায় বিধান রাখা হয়েছে। যিনি প্রথম হস্তান্তর গ্রহণ করবেন তিনি সম্পত্তিটি পাবেন। তবে প্রথম হস্তান্তর আইনানুগ বৈধ না হলে সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারা অনুসারে পরবর্তী হস্তান্তরের উপর তা প্রাধান্য পাবে না। কারণ এই নীতির অর্থ হল সময়ের দিক হতে যিনি প্রথম হবেন, আইনের দিক থেকে তিনি সুবিধা পাবেন। জমি বিক্রেতা একবার বিক্রয়ের মাধ্যমে ওই জমির সকল অগ্রাধিকার হারায়। আইনে প্রবাদ রয়েছে, যার যে সত্ত্ব আছে তার চেয়ে উত্তম সত্ত্ব সে অন্যকে দিতে পারে না। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। সামাদ সাহেব তার ধিতপুর মৌজার 1225 নং দাগের জমি বিগত 12/10/2019 ইং তারিখে রহমান মিয়ার নিকট বিক্রি করে নিঃস্বত্ত্ববান হন। পরবর্তীতে একই জমি আমির সাহেবের নিকট বিগত 25/9/2020 ইং তারিখে বিক্রয় করেন। সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারা অনুসারে 12/10/2019 ইং তারিখে রহমান মিয়ার নিকট হস্তান্তর অবশ্যই আমির সাহেবের নিকট বিগত 25/9/2020 ইং তারিখে বিক্রয়ের উপর প্রাধান্য পাবে। অর্থাৎ রহমান মিয়ার নিকট বিক্রয় কার্যকর হবে, তবে এ অগ্রাধিকার নীতি প্রয়োগের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন, নাম্বার 1, একই সম্পত্তির উপর হস্তান্তরের মাধ্যমে অধিকারসমূহ সৃষ্টি করতে হবে। নাম্বার 2, হস্তান্তরগুলি ভিন্ন ভিন্ন তারিখে হতে হবে, একই সঙ্গে একই দলিলে হলে চলবে না। নাম্বার 3, হস্তান্তর আইনগতভাবে বৈধ ও পরিপূর্ণ হতে হবে। নাম্বার 4, হস্তান্তরগুলি পরস্পরের সাথে সংঘাতময় হতে হবে। নাম্বার 5, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করা না হলে তা পরবর্তী রেজিস্ট্রেশন দলিলের উপর প্রাধান্য পাবে না। বিশেষ করে 2005 সালের 1 জুলাই থেকে জমির যে কোনো হস্তান্তরযোগ্য দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। নাম্বার 6, বিপরীত মর্মে কোনো চুক্তি থাকলে অগ্রাধিকারের বিধান কার্যকর নয়। নাম্বার 7, হস্তান্তরিত সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হবে, এই শর্তসমূহ পূরণ হলেই কেবল অগ্রাধিকারের নিয়ম প্রযোজ্য হবে। আর আপনি যদি জমি কিনে এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনের প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে প্রতিকার পেতে পারেন। আর একটি বিষয় জেনে রাখা দরকার যে রেজিস্ট্রেশন আইন 1908-এর ধারা 47 অনুসারে দলিল কার্যকর হয় দলিল সম্পাদনের তারিখ থেকেই। অর্থাৎ যে তারিখে দলিলটি সম্পন্ন করা হয়েছে সেই তারিখ হতে দলিল রেজিস্ট্রির তারিখ থেকে নয়। বাংলাদেশের বাইরে দলিল সম্পাদন করা হলে
দলিলটি যেদিন বাংলাদেশে পৌঁছাবে সেই তারিখ থেকে চার মাসের মধ্যে রেজিস্ট্রি করাতে হবে। 1908-23 ধারা অনুসারে সম্পাদনের তারিখ থেকে তিন মাসের মধ্যে রেজিস্ট্রির জন্য দলিলটি রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হয়। অবশ্য ওই আইনের 25 ধারার বিধান মোতাবেক জেলার রেজিস্ট্রার প্রকৃত রেজিস্ট্রেশন ফিয়ের 10 গুণ পর্যন্ত জরিমানা আদায় করে সাব রেজিস্ট্রারকে দলিলটি রেজিস্ট্রির জন্য আদেশ দিতে পারেন। উইল ওসিয়া দলিল সম্পাদনের পর যে কোনো সময়ে রেজিস্ট্রির জন্য দাখিল করা যায়। রেজিস্ট্রেশন আইনের 17-এর এ ধারা অনুসারে বায়নাপত্র সম্পাদনের 30 দিনের মধ্যে রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হয়। আর হেবার ঘোষণাপত্র বা দানের ঘোষণাপত্র দলিলের ক্ষেত্রে কোনো সম্পত্তির দাতা মৌখিকভাবে গ্রহীতার অনুকূলে সম্পত্তির দান এবং গ্রহীতা প্রকৃত কর্তৃক দখল অর্পণ হলেই চলবে। গ্রহীতার অনুকূলে সম্পাদিত দলিলটি যে তারিখেই রেজিস্ট্রি হোক না কেন মৌখিকভাবে দানের তারিখেই দান কার্যকর হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।